হ্যালো, সবাই কি করছে এখন? গুড মর্নিং সবাইকে। তো আমি এখন বসে আছি, তো আমার বর এখন ডিউটিতে চলে গেল। এখন বাজে সকাল 8টা। তো সকালে চা খেলাম, ও চা খেয়ে চা খেয়ে বাজারে গেল, বাজার করে তারপর বাজার করে দিয়ে তারপর এখন ডিউটিতে চলে গেল। তো আমি ভেবেছিলাম ও ভাত খেয়ে যাবে, তো ভাত খাইনি। সকালে চা খেয়েছে আর রুটি খেয়েছে, বলছে ভাত খাবো না। আমি ভেবেছিলাম তাও বাজারতে আস্তে আস্তে আমি ভাতটা করে নেবো, একটু খেয়ে যাবে, তো খাইনি। তো আমার ভাত হয়ে গেছে, তা তরকারি কিছু করিনি, তো করবো একটু পরে তোমাদের সাথে কথা বলে করবো। তো বাজার থেকে কি কি আনলো সেটা দেখি। ও বাজার থেকে কত কিছু নিয়ে আসলো, আমি মোবাইলের ব্যাক ক্যামেরাটা করতে পারছি না ভিডিও করে, মানে কিছুই বুঝি না, আমি তাও ভিডিও করছি। আচ্ছা যাই হোক, বাজার থেকে এগুলো নিয়ে আসলো, উচ্ছে না কি বলে এগুলো নিয়ে আসলো, তারপর শশা নিয়ে আসলো, তারপর এই দেখো কত লিচু, লিচু নিয়ে আসলো, তারপর এই পাতাগুলো আমার খেতে খুব ভালো লাগে, দেখো চিনতে পারছো পাতাগুলো, এই পাতাগুলো মানে ইয়ে করে খেতে হয়। তারপর এই হচ্ছে সজনে পাতা, ভেজেও খাওয়া যায়। আর কি কি নিয়ে আসলো, এই দেখো কাকরোল নিয়ে আসলো, তারপরে হচ্ছে কুমড়ো, তারপর আম, এই দেখো আম খেতে তো আমার খুব ভালো লাগে, আমার লিচু খেতে খুব ভালো লাগে, কখন খাবো। বলেছিলাম যদি মাছ ভালো পাই তাহলে নিয়ে আসতে, মাছটা ভালো পাইনি। তো আমার বউ সারাদিন তো বাড়িতে থাকবে না, তো আমি বেশি কিছু, বাড়িতে না থাকলে বেশি কিছু রান্না করি না। তো কাঁকরোল আছে আগের ঘরে, পটল আছে, তারপর এই উচ্ছে এগুলো আছে, সেগুলো কিছু একটা করে নেবো, ভাজা বা কিছু একটা করে নেবো, আমি বেশি কিছু করি না নিজে একার জন্য, কিছু একটা ভাজা টাজা করে নেবো, তারপর এই দিয়ে চলে যাবে সারাদিন। ভাত তো হয়ে গেছে, তারপর কিছু একটা খাওয়ার সময় করে নেবো, গরম গরম খেয়ে নেবো, তারপর সারাদিন একা বসে থাকবো ঘরে, কিছু করার নেই, কি করবো। তোমরা কি করছো এখন বলবে কমেন্টে, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের নিশ্চয়ই বলবে। আর ভিডিওটা দেখলে একটা লাইক করে দেবে, আর যদি নতুন দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তোমাদের সাথে কি কি বলবো বুঝতে পারছি না, তো কিছু জানা থাকলে কমেন্ট করে অবশ্যই জানিও। এখন বসে থাকবো, এখন আর কিছু করবো না, খাওয়ার সময় কিছু একটা করবো, আমি এখানে বসে থাকি সারাক্ষণ, বসে বসে দেখি লোকজন, তারা দেখাচ্ছে, নিচটা দেখাচ্ছে তোমাদেরকে। এটা হচ্ছে জানলা, এখানে বসে থাকি, তো টাটা আবার পরে কথা হবে। তো ভিডিও স্টার্ট হয়ে গেছে, তো আমি এখন এই শাক পাতাগুলো বেছে নিয়ে নেব। তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা, কেউ স্কিপ করো না। তো পাতাগুলো চিনতে পারছো, এগুলো কাঁকড়ন পাতা না কি বলে, এই পাতাগুলো আমার খেতে খুব ভালো লাগে, তো আমি পাতাগুলো শুধু নিয়ে নেবো আর এগুলো থাকবে। এই ডাটাগুলো খাওয়া যায়, আমি খাবো কি না এখনো বুঝতে পারছি না, পাতাগুলো খাবো। তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা, আমার ভিডিওতে ভিউজ আসে না, লাইক আসে না, সেই জন্য ভিডিও করতেও ভালো লাগে না, তাও টাইম কাটছে না, কি করবো। সাত বছর হয়ে গেছে, এই দেখো কতগুলো ডাটা বেরিয়েছে। তো এবার আমি এই শাকগুলো ধুয়ে নেব ভালো করে। তো আমার শাক ধোয়া হয়ে গেছে, গ্যাস অন করে দিয়েছি, এবারে আমি
শাকগুলো জলের মধ্যে দিয়ে দেবো, সেদ্ধ করব শাকগুলো। ভালো করে সেদ্ধ করে নেব। আর এখানে আমি এই শসা এগুলো ধুয়ে নেব, ধোয়ার জন্য দিচ্ছি। কুমড়োটা রোদে রেখে দেবো। এই দেখো জানলা, কুমড়োটা রেখে দেবো। শশা টশা এগুলো ধুয়ে নেবো ভালো করে। এক হাতে মোবাইল আর এক হাতে কাজ করছি, আমার ভিডিওতে খুব অসুবিধা হয়, ব্যাক ক্যামেরা হয় না, সামনের ক্যামেরা করলে ব্যাক ক্যামেরা হবে না, ব্যাক ক্যামেরা করলে আবার সামনের ক্যামেরা হবে না, অনেক কষ্ট করে ভিডিও করতে হয়। তো যাই হোক, তারপর আমি শশা এগুলো ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রাখবো। আমি এগুলো দেখো, এখানে কাঁকরোল আছে, পটল আছে, এটা ভাজা করে নেবো এখন। দুটো ভাজা করে নেবো, আমার মোবাইল পড়ে যাচ্ছে, মোবাইল রাখবো কোথায় বুঝতে পারছি না। আমি এই ডাটাগুলো রেখে দেবো এখন। এগুলো ভালো করে ধুতে হবে, লিচি পরে এগুলো করবো, এখানে আম থাক, এগুলো সজনে পাতা। দুটো কাঁকরোল এখন আমি ভাজা করে নেবো, শাকটা এখনো সেদ্ধ হচ্ছে। সেই শাকগুলো না একটু চুলকোয়, হাতগুলো হাত চুলকোয়। মোবাইলটা কোথায় রাখবো বুঝতে পারছি না, পড়ে যাচ্ছে। অসুবিধে শাকগুলোর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। এখন কেটে নেবো, কেটে ভাজা করে নেবো। তো এখন বাজে 6টা, তো আমি এখন এতক্ষণ টিভি দেখেছিলাম, এখন একটু ছাদে যাবো, হাঁটবো, তারপর ঘর ঝাড় দেবো, সন্ধে দেবো একটু পরে। চলো এবার আমি ছাদে যাই। তো ছাদে চলে এসেছি, এখন ছাদেই থাকবো, আর একটু পরে ঘরে যাবো, শুনে দেবো।
দুপুরের কাজকর্ম সব শেষ, খাওয়া দাওয়া রান্না বান্না। যদি পারি তাহলে সন্ধ্যের সময় বা বিকেলে আবার ভিডিও করবো, যদি পারি। এখন আবার পরে কথা হবে, এখন রাখছি।